বিএল কলেজ বাংলাদেশের উচ্চ শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। সরকারি ব্রজলাল কলেজ, যা সরকারি বিএল কলেজ নামে অধিক পরিচিত, বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ, যা খুলনা শহরে দৌলতপুরে ভৈরব নদীর তীরে অবস্থিত। বর্তমানে কলেজটিতে প্রায় 35,000 শিক্ষার্থী লেখাপড়া করছে এবং প্রায় 200 শিক্ষক কর্মরত আছেন। 1902 সালের জুলাই মাসে খুলনার শিক্ষায় পৃষ্ঠপোষক শিক্ষানুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী কলকাতার হিন্দু কলেজের আদলে 2 একক জায়গার উপর দৌলতপুরে হিন্দু একাডেমি নামে এটি প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্ট তার সৈয়দপুর এস্টেটের 40 একর জমি এই প্রতিষ্ঠানে দান করে এবং মাসিক 50 টাকা অনুদান বরাদ্দ করে। কলেজটিতে 21টি বিষয়ে অনার্স এবং 16টি বিষয়ে মাস্টার্স পর্যায়ে পাঠদান করা হয়। ছাত্রছাত্রীদের জন্য 2টি মহিলা হোস্টেল সহ মোট 7টি হোস্টেল রয়েছে। বিভাগসমূহে আলাদা আলাদা সেমিনার, লাইব্রেরি ছাড়াও খুবই সমৃদ্ধ একটি কেন্দ্রীয় গ্রন্থাগারও আছে। এ গ্রন্থাগারে পুস্তকের সংখ্যা প্রায় 50,000। এই যে ভবনটি তোমরা দেখতে পাচ্ছ, এই ভবনটি হচ্ছে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কমপ্লেক্স ভবন 2। তো এরকম আরও অনেকগুলো ভবন রয়েছে, তার সাথে রয়েছে ছাত্রাবাস 5টি, ছাত্রীনিবাস 2টি, আছে মসজিদ, মন্দির, শহীদ মিনার, ভাস্কর্য, আর বিএল কলেজে পুকুর রয়েছে 3টি, খেলার মাঠ 2টি। বিএল কলেজের ছায়াশনিবীর ক্যাম্পাসে পুকুর পাড়টা যেন একটু বেশি শান্ত। ঐতিহ্যবাহী এই কলেজ দেশের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে। দেশ বরেণ্য অনেক পণ্ডিত এই কলেজে শিক্ষকতা করেছেন এবং এই কলেজের অনেক শিক্ষার্থী পরবর্তীতে দেশ বরেণ্য হয়েছেন। কলেজটি সরকারিকরণ করা হয়েছে 1967 সালে। বিএল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থাও করা আছে। 52 আসন বিশিষ্ট 4টি বাস এবং 1টি মাইক্রোবাস রয়েছে। এই শিক্ষায়তনে ক্লাস শুরু হয় 1902 সালের 27 জুলাই। প্রথম ও দ্বিতীয় বর্ষ একই সঙ্গে চালু হয়। পাকা ভিত ও পাকা মেঝে এবং বেড়া টিনের তৈরি, 2টি ঘর নিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। 1944 সালের 8ই আগস্ট বাবু ব্রজলাল চক্রবর্তী মারা যান। 1946 সালে তার নাম অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাখা হয় ব্রজলাল হিন্দু একাডেমি। পরবর্তীকালে একাডেমির পরিবর্তে নামকরণ করা হয় ব্রজলাল কলেজ, বা সংক্ষেপে বিএল কলেজ। কলেজটি 1967 সালে সরকারিকরণ হওয়ার পরে 1973 সালে কলেজটি বিশ্ববিদ্যালয় কলেজ বলে ঘোষিত করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।